করোনা পরিস্থিতিতে শামুকতলা এলাকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজসেবী ব্যক্তিদের বিভিন্ন সমাজসেবামূলক কাজকে কুর্নিস জানিয়ে তিন দিনব্যাপী ম্যারাথন দৌড় আরম্ভ করলেন শামুকতলা এলাকার দৌড়বিদ দীপঙ্কর নাথ রায়। পেশায় শিক্ষক দীপঙ্কর বাবু দীর্ঘদিন যাবৎ দৌড়ের সঙ্গে জড়িত। ইতিমধ্যেই তিনি শামুকতলা থেকে গৌহাটি এমনকি শিলিগুড়ি পর্যন্ত দৌড়ে এসেছেন। এদিন তিনি সমাজসেবী এবং সমাজসেবী সংস্থাগুলির করোনা পরিস্থিতিতে দুস্থ ব্যক্তিদের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ, সার্মেয়দের খাবার বিতরণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলি জীবাণুমুক্তকরণ এবং সচেতনতামূলক প্রচার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকে কুর্নিস জানিয়ে শামুকতলা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত প্রায় গোটা দিন দৌড়ের লক্ষ্যমাত্রা নিয়েছেন। দীপঙ্করবাবু জানান, তিন থেকে চার দিন তার লক্ষ্য রয়েছে দৌড়ানোর। স্বাভাবিকভাবেই দৌড়বিদ দীপঙ্কর নাথ রায়ের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসা জানিয়েছেন শামুকতলা সংলগ্ন এলাকার বাসিন্দারা। তুমি যে আজকে দৌড়াচ্ছ, এই দৌড়ানোর উদ্দেশ্যটা কি? আসলে তো রানটা এতদিন আমি সবসময় করি, রানটা তো আমি নিজের জন্যই করি। তো এখন এই যে বর্তমান পরিস্থিতি, কোভিডের একটা সিচুয়েশান বা আর একটু বা তাছাড়া বিভিন্ন সময় আমি দেখি শামুকতলায় কয়েকটা এনজিও আছে। প্রথমত তো যার শুরু হয় গণজাগরণ মঞ্চের শামুকতলার হাত দিয়ে, আর আজকে শামুকতলা যে জায়গায় একটা শামুকতলা আজকে একটা প্রগতিশীল শামুকতলা আমরা বলতেই পারি শামুকতলাকে, যেটা আমার মতে আমার সাথে সুমিত আছে বলে আমি ওর নাম বলবো না। এই সুমিত যে গণজাগরণ মঞ্চের, তার সাথে অসীম, আর আমাদের ফিটনেস ক্লাব জিমের অমিত, তো এই দুটা ছেলে যেভাবে শামুকতলার জন্য, শামুকতলাকে আর একটু আগামী স্পিতে যাই না আমি নর্মাল থেকে, যেভাবে শামুকতলার জন্য ওরা মানে ওদের যে প্রচেষ্টাকে স্কুলের মধ্যে শামুকতলাকে আগানোর জন্য এই প্রচেষ্টাটা দেখে আজকে শামুকতলার কেভিও ফুল নেমটা জানি না একটা, যেটা উদয়শঙ্কর দেবনাথ হয়তো ইসে করে যেটাতে, তারপরে দেখলাম মহাকালগুড়ির একটা ফাউন্ডেশন, আজকে দেখলাম সকালবেলা মানববন্ধন। এই যে এত ছোট্ট একটা জায়গায় এতগুলা এনজিও নিঃস্বার্থভাবে এই করোনা পরিস্থিতিতে সবার পাশে দাঁড়াচ্ছে, বা যেমন এটা নয় করোনা গেল তার আগেও, তখন তো এই মানে ফাউন্ডেশনগুলো তৈরি হয় নাই, তখন সুমিত গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে যেভাবে কার ক্যান্সার হোক বা অন্য কোনো সমস্যা হোক যেভাবে ওই সময়গুলোতে সবার পাশে ছিল, আর্মি শুধু আর্মি তারাই যারা দেশের কথা ভাবে, অন্যের কথা ভাবে, তার জন্য ইউনিফর্মের প্রয়োজন হয় না। এর জন্য আমি বলবো আমার কাছে এরা প্রত্যেকেই এক একজন ওয়ারিয়ার, এরা প্রত্যেকেই একজন আর্মি। আমি শুধু তাদেরকেই মানে আমার পক্ষ থেকে, বয়সে সবাই ছোট, তাদেরকে শুধু ভালোবাসা না, তাদেরকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাবো, আর সেই বাবা মাকেও জানাবো যাদের ঘর থেকে এরকম সুচিন্তিত এবং আদর্শবান এবং সাহসী কিছু ছেলের জন্ম হয়েছে। এদের হাত ধরে শামুকতলা ভবিষ্যৎ যদি আরও ভালো একটা জায়গায় পৌঁছায়, শামুকতলার পরবর্তী প্রজন্ম যদি আরও ভালো একটা দিশা পায়, এই লক্ষ্য নিয়ে ওদের পাশে দাঁড়ানোর জন্য আমার সবথেকে প্রিয় জিনিসটা দিয়ে আজকের এই রান, যেটা তিন দিন চলবে বা চার দিনও চলতে পারে, তবে সারাদিন চলবে।